এই রেমিডি ব্যবহার করলে মেজদা, ব্রণের দাগ, মুখের কালো দাগ, মুখের সকল ময়লা, সেই সাথে পা থেকে মাথা পর্যন্ত যে স্থানে লাগাবেন ত্বক উজ্জ্বল, ফর্সা, টানটান হবে। সামান্য এই ঘরোয়া জিনিস দিয়েই হয়ে যাবে সহজ ফেসিয়াল। একটি রেমিডি দিয়ে আপনি অনেকগুলো উপায় করতে পারবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি শ্যাম্পু আর নারকেল তেল, আর নিয়েছি একটি বাটি। আমি এখানে ডাব শ্যাম্পুটা নিচ্ছি, আপনি যে শ্যাম্পুটা ইউজ করেন সেটাই নিতে পারেন। তো আপনারা কিন্তু এখানে আপনি যতটুকু বানাবেন আইডিয়া করে ততটুকু শ্যাম্পু নিলেই হবে। আর যদি পুরো শরীরের জন্য বানান, এখানে কিন্তু দুইটা ধরন বুঝে এই রেমেডিটি তৈরি করতে হবে। তো আমি এখানে হাফ চামচ পরিমাণ শ্যাম্পু আর নিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। চিনি যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না। আর নিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ থেকে একটু বেশি নারকেল তেল। নারকেল তেল আমাদের চেহারাকে উজ্জ্বল করে, শরীর টানটান করে এবং ঝুলে যাওয়া ত্বককে টানটান করে, সেই সাথে আপনার দাগ ছোপগুলোকে আস্তে আস্তে দূর করে দেয়। আর এখানে আমি নিচ্ছি হচ্ছে বেসন। বেসন আমাদের ত্বকের যত্নে অনেক উপকার, ত্বক পরিষ্কার করে, ময়লা দূর করে, ত্বক উজ্জ্বল করতে তাড়াতাড়ি কাজ করে। সেই সাথে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমরা যে হলুদটা রান্না করে খাই সেই হলুদটা, আর চেষ্টা করবেন আপনি যদি ত্বকের যত্নে হলুদ ব্যবহার করেন আলাদা একটা ভালো মানের হলুদ কৌটায় রেখে দেওয়ার জন্য। আর এখানে আমি নিচ্ছি লেবু। তো আপনি যদি এটা ত্বকে ব্যবহার করেন সেক্ষেত্রে কতটুকু লেবু দিবেন, সেক্ষেত্রে এই চামচের আমি দুই চামচ পরিমাণ লেবু রস নিয়েছি। আপনি একটু চা চামচ দিয়ে দিলে এক চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিবেন। আর যদি আপনি এটা আপনার শরীরের স্থানে অন্য স্থানে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা অন্য উপায় এই রেমিডিটি বানাতে হবে, তবে এক রেমিডি দিয়ে জানতে পারবেন। আর এখানে আমি নিচ্ছি এটা কিন্তু লেবুর রস, আর নিচ্ছি এখানে ভাতের মার। ভাতের মার আমাদের স্কিনকে টানটান করতে, দাগ চোপ দূর করতে, উজ্জ্বল করতে তাড়াতাড়ি করে। তো আমি এখানে এটা ভাতের মার দিয়েছি, যতটুকু এটা মেশাতে লাগবে ঠিক ততটুকু। আর আমি দিচ্ছি এখানে অ্যালোভেরা। অ্যালোভেরা যে আমাদের ত্বকের জন্য এতটা উপকারী, আপনার বাসায় যদি অ্যালোভেরা জেল না থাকে সেক্ষেত্রে আপনি এটা মেশাতে আরেকটু পরিমাণ ভাতের মার ইউজ করতে পারেন। আর আমি এখানে এতটুকু এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আগে থাকতে একটু এটাকে পেস্ট করে এখানে এক চামচ পরিমাণ প্রাকৃতিক অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এই ত্বকের যত্ন করেন, অনেক কেমিক্যাল, অনেক কিছু বাইর থেকে প্রোডাক্টস ব্যবহার করেন, আপনারা একটা বারান্দায় অ্যালোভেরা গাছ লাগিয়ে এরকমভাবে ত্বককে ইউজ করলে দেখবেন আপনার ত্বকের কতটা সমস্যা দূর হয়। তো এখানে আমি এই রেমেডিটি আপনাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা ঘরোয়া ফেস প্যাক বা ফেসিয়াল, সেক্ষেত্রে এগুলোকে একটু ভালো করে মেশাতে হয়। আর চিনি দেওয়ার ফলে কি হয়, আমাদের ত্বকের চামড়াগুলো কিন্তু কয়েকদিন পরপর মরে যায়। সেই পুরনো চামড়াগুলোকে ভালো করে যদি স্ক্রাবিং করে, চিনি একটা স্ক্রাবিংয়ের কাজ করে, তার ফলে আমাদের ত্বক তাড়াতাড়ি উজ্জ্বল হয় আর মরা চামড়াগুলোকে মেরে ফেলতে কাজ করে। তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, আর যদি আপনি এটা ঘাড়ে, গলায় সবখানে এটা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে এখানে লেবুর রসের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। দুই চামচ ত্বকের যত্নে দিলে তিন থেকে চার চামচ দিবেন আপনি হাত পা, গলা, ঘাড়, পায়ের যে দাগগুলো ওঠানোর জন্য। তো আমি এটা ত্বকের জন্য কিভাবে ব্যবহার করছি, আর লেবুর খোসাটা ফেলবেন না। তো এভাবে আপনার ত্বকে এটাকে একটু দিয়ে দুই মিনিট ভালো করে ম্যাসাজ করে নেবেন, যাতে লোমকূপের ভেতরের ময়লাগুলো নরম হয়ে যায়। তারপরে আপনি আবারও এটাকে দিয়ে এরকমভাবে 10 থেকে 15 মিনিট রেখে আপনি হালকা একটু হাতে পানি নিয়ে স্ক্রাবিং করে তুলে নেবেন। আর যদি আপনি ঘাড়ে গলায় দেন সেক্ষেত্রে এটাতে এভাবে দিয়ে আপনি কী করবেন, এরকমভাবে রেখে দিবেন। রেখে এই যে লেবুর খোসাটা রস রয়েছে বা লেবুর খোসাটাতে একটু পানি মিশিয়ে এভাবে স্ক্রাবিং করে নেবেন। দেখবেন আমাদের হাতের গিটের কালো দাগ পড়ে যায়, পায়ের গিটে কালো দাগ পড়ে যায় এবং ঘাড়ে কালো দাগ বা শরীরের অন্য স্থানে কালো দাগ, দেখবেন কতটা উজ্জ্বল, দাগমুক্ত, ত্বকের ময়লাগুলো দূর হয়। এটা আপনি সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা আপনি বেশি না, সপ্তাহে
এই তো আমি একটু হাতটা ক্লিন করে দেখিয়েছি। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, বা যারা একেবারেই সময় পান না তারা অন্তত সপ্তাহে 2 দিন অথবা 1 দিন ত্বকটাকে এরকমভাবে পরিষ্কার করুন। দেখবেন আপনার ত্বক নিয়ে চিন্তা শেষ। আল্লাহ হাফেজ।